নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সকল কর্ণে কর্ণে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি আমি শুরু করছি। আজকে আমি মুরগির মাংস রান্না করে দেখাবো। এইভাবে মুরগির মাংস রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ। তো এই জন্য এখানে 500 মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার এখানে 20 গ্রাম আদা, একটি রসুন ও 1.5 চামচ মতো জিরে বাটা দিয়ে দিলাম। 4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালার ভালো হয় সেজন্য দিয়ে দিয়েছি। তারপর হলুদ আর টক দই 1 কাপ মতো দিয়ে দিয়েছি। এখানে 80 গ্রাম মতো দই আছে। এবার আমি 1.5 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে সব ভালো করে মিশিয়ে নেবো। আর টক দই কিন্তু খুব বেশি দিলে কিন্তু মাংস টক হয়ে যাবে। এখানে আমি 500 মাংসের জন্য 80 গ্রাম দই দিয়ে দিয়েছি। এবার এটা আমি 15 মিনিট রেস্টে রাখবো। তো এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি হলুদ ও লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এখানে 1/2 চামচ জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু মাংসের টেস্টটা ভালো লাগে। তো এবার আমি পেঁয়াজটা ভাই একটু নাড়াচাড়া করে 1টা টমেটো বাটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই তেলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে কিন্তু ঝোলের কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি মাংসটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 2 মিনিট পর দেখুন মাংসটা দিয়ে কতটা জল ছেড়ে গেছে। তো এবার আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যায় এবং মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসে। আর এই কষানোটা কিন্তু ভালো হলে মাংস খেতেও কিন্তু ভালো লাগে। তো এবার আলুগুলো দিয়ে আমি দেখুন আর একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন আমার কষানোটা প্রায় হয়ে গেছে, মশলাটা দেখুন কেমন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। তো এবার আমি 2 বাটি জল দিয়ে দেব। আর এখানে মাংসটা আমি দই দিয়ে রান্না করছি, এ দুটো কারণ। দই দিলে কিন্তু মাংসের ঝোলটা অনেক টেস্টি হয় আর মাংস কিন্তু খেতেও খুব নরম হয়। তো এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা দিয়ে 1 মিনিট মতো ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি ঝোলটা আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। তো রেসিপিটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে।